রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাকারিয়া, সহকার শিক্ষকদের উদ্দেশ্যে সরকারি উচ্চ বিদ্যালয় মেঘনা কুমিল্লা। আজকের দরুদ সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী অধ্যায় প্রথম অধ্যায় পাঠ নম্বর 5 থেকে আলোচনা। এই পাঠ নম্বর আলোচনার মধ্যে আসছে খতমে নবুয়ত, শিরোনামে খতমে নবুয়ত। খতমে নবুয়ত শব্দের অর্থ কি তোমরা পূর্বে জেনেছ, এখনও জানবে। খতমে নবুয়ত শব্দের অর্থ, নবুয়ত শব্দের অর্থ হলো, খতমে শব্দের অর্থ হলো শেষ, সমাপ্তি। নবুয়ত নবুয়ত নবীদের সমাপ্তি, নবীদের পৃথিবীতে আসার সমাপ্ত, শেষ শেষ ঘোষণা। এই জন্য বলা হয় খতমে নবুয়ত, নবীরা আর কখনো আসবে না। যেমন এর তাৎপর্য, আমাদের তৈরিবত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পর আর কোনো নবী আসবে না। এইভাবে 224,000 পয়গম্বর দুনিয়াতে এসে গিয়েছেন, কিন্তু আমাদের নবীর খাতামান নামিয়ে, এই জন্য আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদান আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ পাক তাআলা নবীদের শানে কি বলেছেন, যে মুহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি তো আল্লাহ রাসূল সর্বশেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আবার নবীজি বলেছেন আনা খাতামান নবী ইল্লা বাহাদান নবী, আমি শেষ নবী, আমাদের পর আর কোনো নবী আসবে না। তো যারা বলবে যে নবী আর আবার আসবে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, এগুলো কেউ বিশ্বাস করবে না। এই খতমে নবুয়াত যেমন রাসূল সাল্লাম বলেন, রিসালাত নবুয়াতের দ্বারা বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পর আর কোনো নবী রাসূল আসবেন না। জামি তিরমিজি শরীফ। নবী করিম সাল্লাম বলেন, আমি বনী ইসরায়েলের নবীগণই নেতৃত্ব দিতেন, যখনই কোন নবী ইন্তেকাল করতেন তখনই পরবর্তী নবী তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী আসবে না। একটি হাদিসে মহানবী সাল্লাম উপমার মাধ্যমে খতমে নবুয়ত ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, আমিও আমার পরবর্তী নবীগণের ব্যতীত, নবীগণের দৃষ্টান্ত হলো এরূপ যে এক লোক একটি দালান নির্মাণ করলো, সে খুব সুন্দর লোভনীয় করে তার সজ্জিত করলো, কিন্তু তার এক কোণে একটি ইটের ফাঁকা ছিল। লোকজন দালানটির চারদিকে ঘুরে এর সৌন্দর্য দেখেছিল আর বিস্ময় প্রকাশ করেছিল এবং বলছিল, এক কোণে একটি ইট রাখা হয়নি কেন, বস্তুত আমি সে ইট এবং আমি শেষ নবী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, খতমে নবুয়ত সম্পর্কে তোমরা সংক্ষেপ থেকে আলোচনা শুনেছ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। বলে আমি ক্লাস সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।